রাতে 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 রাধে কৃষ্ণা, সবাইকে জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা। আজকে গোপাল সোনার জন্য এই রকম একটা ফ্রক পোশাক বানিয়েছি। ফ্রক দেখো, খুব সুন্দর ঘেরওয়ালা একটা জামা। তো এটা আমি কীভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। দেখো, আমি বড় একটা কাপড়ের অংশ থেকে লম্বা এবং চওড়া কতটা নিচ্ছি সেটা তোমাদেরকে প্রথমে জানাই। আমি এখানে চওড়া নিচ্ছি 4 ইঞ্চি, আর লম্বাই নিচ্ছি প্রায় 28 ইঞ্চি মতো। আর এইটা কুঁচির যে অংশটা রয়েছে এই পোশাকের, সেই অংশটা আমি কেটে নেব বন্ধুরা, একটা লম্বা পাড়ের মতন। আর দেখো, এর নিচটা আমি আর সেলাই করব না, কারণ ধারে একটা পাড় রয়েছে মোটা, যেখান থেকে সুতো আর বের হবে না। আর এরপরে আমি পোশাকের ওপরের অংশটা কাটছি। আমি লম্বাই নিচ্ছি 6 ইঞ্চি, চওড়াই নিচ্ছি 5 ইঞ্চি। আর তারপরে আমরা সব শেষে কেটে নেব এই পোশাকটার যে পট্টি, সরু লেসের মতন, সেই অংশটা আমি কেটে নেওয়ার পর তারপরে সেলাই করব। আর তোমাদের দেখাবো আমি কীভাবে করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর ফুল এনজয় করো। এইবারে আমি পট্টিটা কেটে নেব বন্ধুরা। আমি লম্বাই নিচ্ছি 12 ইঞ্চি, আর চওড়াই নিচ্ছি 1.5 ইঞ্চি মতন, একদম সামান্য সরু পট্টি, তাই খুব বেশি চওড়া লাগবে না বন্ধুরা। আর তারপরে আমরা সেলাই শুরু করব। দেখো, এই তিনটে অংশ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে গোপাল সোনার একটা ঘেরওয়ালা পোশাক। তোমরা চাইলে এটা হাতে তৈরি করতে পারো, অথবা যাদের কাছে সেলাই মেশিন রয়েছে তারা এটা সেলাই মেশিনে করতে পারো। প্রথমে দেখো, যে চওড়া অংশটা নিয়েছি বন্ধুরা, পট্টির মতন দেখতে যেটা পাড়টা, যেটা কুচি শুরু হবে, তো সেইটা দেখো আমি প্রথমে ধারটাকে মুড়ে নিচ্ছি বন্ধুরা। নিচের দিকে আমি আর সেলাই দেব না, কারণ দেখো নিচে পাড় রয়েছে, সেখান থেকে কিন্তু সুতো খুলে যাবে না, তাই ওখানে আর আলাদা করে সেলাই দিচ্ছি না, শুধু ধারে আমি সেলাই দিচ্ছি, যেহেতু এখান থেকে সুতো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বন্ধুরা আমরা আস্তে আস্তে ধরে ধরে এর উপর একটা করে কুচি দেব। যারা হাতে সেলাই করছো তারা একটু ধরে কুচি দেওয়ার চেষ্টা করো, যারা প্রথমবার বানাচ্ছো, আর যারা মেশিনে করছো তারা তো খুব সহজেই পারবে। আর কুচি দেওয়ার পর বন্ধুরা আমি এই ঘেরটা রাখবো, যেটা গোপাল সোনার কোমরের যে গোলের অংশ সেটা হলো 5 ইঞ্চি। কুচিটা আমরা এই কাপড়টা 28 ইঞ্চি থেকে 5 ইঞ্চিতে নিয়ে চলে আসব, তাহলে কিন্তু হয়ে যাবে এই পোশাকের কোমরের গোলের যে অংশটা সেইটা। তো দেখো, আমি এইভাবে পোশাকটাতে কুচি দিয়ে দিচ্ছি, এক এক করে ছোট ছোট, একদম হাতে কুচি দেওয়ার মতনই করছি বন্ধুরা, খুবই সহজ। দেখো আমি কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি এর সাথে অ্যাটাচ করবো বন্ধুরা পট্টি, যেটা ফিতের মতন কাজ করবে, যাতে পোশাকটা আমরা সুন্দর করে পিছন থেকে ঘুরিয়ে বাঁধতে পারি। তো দেখো, আমি যে 12 ইঞ্চি লম্বা যে পট্টিটা কেটেছিলাম সেইটা আমি অর্ধেকটা মুড়ে নেবো। এইভাবে দেখো, অর্ধেকটা মোড়ার পর তারপরে যে কুঁচির অংশটা রয়েছে সেইটা আমি এর সাথে অ্যাটাচ করে দেবো। তো তোমরা দেখো, যেখানে তোমরা বুঝতে পারছো না বন্ধুরা, সেখানে ভিডিওটা একটু পজ করে বারে বারে দেখার চেষ্টা করো। দেখো, আমি এখানে মার্ক করে নিলাম একটা মাঝখান বরাবর, আর তারপরে আমি এই কুঁচির যে অংশটা সেটা আমি দেখো একসাথে ধরে এই পট্টির মধ্যে বসিয়ে সেলাই করে নিচ্ছি। আর তারপরে লাস্টে আমি ধারটা মুড়ে আবার এই পট্টিটা ফিতের মতন করে আমি সেলাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে। পোশাকটার ওপরের অংশটা তৈরি করছি বন্ধুরা। দেখো, যেখানে লম্বায় 6 এবং চওড়ায় 5 ইঞ্চি আমি কেটেছিলাম, তো ঠিক এটা দু ভাঁজ করে আমি মাঝখান থেকে খানিকটা সেলাই করব। দেখো, এটা হলো বুকের সামনের অংশটা তৈরি হচ্ছে বন্ধুরা। আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম দু ভাঁজে, তারপরে মাঝখান বরাবর আমি সামান্য একটু সেলাই করে দিলাম। আর কেন করছি সেটাও দেখো, খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। আমি এখানে প্রায় 2 ইঞ্চি মতন সেলাই করেছি। তারপরে এই যে জোড়া অংশটা সেটা আমি কেটে দিচ্ছি, তোমরা চাইলে আগেও এটা কেটে নিতে পারো বন্ধুরা, আমি সেলাই করার পর কেটে নিলাম। এরপরে বন্ধুরা এটাকে উল্টে দিয়ে সামনে নিয়ে চলে এলাম। দেখো, ঠিক এই রকমভাবে, দেখো বুকের সামনের যে জয়েন্ট যেটা রয়েছে সেটা কতটা সুন্দর ভালো ফিনিশিং এসেছে। এইবারে এর ধার বরাবর আমি ভাঁজ করে কাপড়টাকে সুন্দর করে আমি চার ধারে সেলাই দিয়ে দেবো, যাতে সুতো বেরিয়ে না আসে এবং দেখতেও সুন্দর লাগে বন্ধুরা। দেখো, এই কাজটা একটু ধরে ধরে করার চেষ্টা করো, একদম সরু কাপড়, তাই একটুখানি ধরে ভাঁজ দিয়ে হাত দিয়ে সেলাই করলেই তোমরা পারবে, আর অথবা যাদের কাছে মেশিন রয়েছে তারা মেশিনও করতে পারো। তো দেখো বন্ধুরা, ওপরের অংশটা হয়ে গেছে, এইবারে আর কিচ্ছু করতে হবে না। আগের যে আমি কুঁচির যে অংশটা করে রেখেছিলাম তার সঙ্গে এই যে এখন উপরের যে অংশটা করেছি ঠিক তার মাঝ বরাবর আমি এটা সেলাই করে দেব। তাই আমি এখানে দেখো চক দিয়ে একটু মার্ক করে নিচ্ছি মাঝ বরাবর। দেখো, ঠিক এখানটায় আমরা এই অংশটা জুড়ে দেব, তাহলে কিন্তু পোশাকটা তৈরি হয়ে যাবে।
তো আমি এখানে একটু মুড়ে নিয়ে দেখো ওখানেও আমাদের মাছ বরাবর রয়েছে, আলাদা করে আমি আর দাগালাম না, ঠিক মাঝখানটায়। তো ঠিক মাঝখানটায় আমি এখানটা বসিয়ে সেলাই করে দেবো। তো তোমরা দেখো কতটা সহজ। যারা যারা গোপাল সোনার এইরকম পোশাক তৈরির ভিডিও দেখতে চাও তাদের জন্য আমি আলাদা এই চ্যানেলে পোশাক তৈরির ভিডিও লিস্ট করেছি, তোমরা প্লিজ চাইলে সেখানে একবার গিয়ে দেখতে পারো। ওখানে কিন্তু আরও অনেক পোশাক বানানোর ভিডিও রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি এখান থেকে মাঝখানে বসিয়ে সেলাই করে দিলাম আর তৈরি হয়ে গেল গোপাল সোনার একটা সুন্দর ফ্রক জামা। কতটা সুন্দর দেখো। এইবারে আমি এটা গোপাল সোনাকে পরিয়ে দেখাবো, যার জন্য বানিয়েছি। তাকে পরানোর পর কত সুন্দর মিষ্টি লাগছে সেটাও তোমাদের আমি দেখাবো। তো চলো ভিডিও শেষে আমি দেখাই আমাদের গোপু সোনাকে এটা পরিয়ে কেমন লাগছে। আমাদের গোপু সোনাকে এই পোশাকটা পরে কত মিষ্টি লাগছে দেখো বন্ধুরা। আর এটা কোথাও থেকে খুলেও যাওয়ার সম্ভাবনা নেই, খুবই সুন্দরভাবে এটা অ্যাটাচ থাকবে বন্ধুরা। পিছন থেকেও তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আশা করছি আজকের এই পোশাক বানানোর ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা আজকের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর সব সময় হাসি খুশি থেকো বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।